গুড মর্নিং এভরিওয়ান সকাল থেকে ম্যাডামকে ক্যামেরাতে পাওয়াই যাচ্ছে না গুড মর্নিং তো হ্যাঁ আজকে আয় মিস হয়ে গেছে জিম এক একদিন এরকম হয় তোমাদের সঙ্গে হয় নাকি জানি না আমার সঙ্গে হয় যে অ্যালার্মটা যখন বাজে সেই রিলেটেড একটা স্বপ্ন আমি দেখতে থাকি তো মনে হচ্ছে কি ওই বাড়িতে এসে কেউ একটা কলিং বেল বাজাচ্ছে আর ওইটাই আওয়াজ কেউ কলিং বেল বাজাচ্ছে বন্ধ করে দিয়ে আবার শুয়ে পড়েছি ডেলি হয় না তাহলে ডেলি জিমটা মিস হয়ে যেত তাহলে ডেলি আমি তোমাকে ডাকি আজকে আমি ঘুমিয়ে গেছিলাম ওই জন্য তো কালকে মোটামুটি সারাদিনই ব্লগে সেভাবে আসা হয়নি আমার একটু বিজি ছিলাম বিজনেসে অনেক কিছু শর্ট আউট করা ছিল সেগুলোকে সব শর্ট আউট করলাম চলছে ডিমুরানি ফারফারানো তো আজকে ব্যাক টু ব্যাক অনেক কটা প্ল্যান আছে সকাল সকাল এখনই বেরোবো হচ্ছে বাজারে বাজার থেকে এসে ছোট ম্যাডামের একটু চুল কাটিং এ যাব তারপরে যাব একটু সুগার কেন জুস খেতে আমি যাব না তাই না বাবা তো যাচ্ছে ডিমুরানি কালকে একটা ডল হারিয়ে গেছে মুখটা দেখ আমাদের এখন 34 কে সামথিং কিছু একটা চলছে তো 35 কে হয়েই যাবে দু তিন দিনে ওই জন্য 35K সেলিব্রেশনটা কি করবো সেটা নিয়ে প্ল্যান করার আছে বিকেলে মারা আসছে প্রচুর প্ল্যান পুরো দিন প্যাকড আপ কালকেও আমি পুরো দিন প্যাকড আপ ছিলাম সকাল থেকে প্রচুর কাজ করেছি বিকেলবেলায় শিপিং করেছি তারপরে সন্ধ্যেবেলায় গিয়ে তামসির সাথে একটু আড্ডা মারতে গিয়েছিলাম তো ওই জন্য ব্লগে সেভাবে আসা হয়নি একটু একটু দেখেছো আজকে মোটামুটি পুরোপুরি তোমাদের সাথেই থাকবো তো চলো আজকে ব্যবসা থেকে ছুটি বন্ধ ব্যবসা এরকমই তো এই যে বসে পড়েছি ব্ল্যাক কফি নিয়ে তো কালকে আজকে সকালবেলায় লেট হওয়ার আর একটা কারণ হচ্ছে কি ইন্ডিয়ান আইডল ওইটাই তো বলছি কালকের এপিসোডে এয়ার রহমান এসেছিল এক সেবার করে গান অরুণিতা কাঞ্জিলাল আশিস কুলকার্ণি এগুলো তো আমার মানে মোস্ট ফেভারিট সিঙ্গার আর বাদ বাকিটাও সবাই কালকে ওই যে একটা পাঞ্জাবি ছেলে আছে নামটা মনে নেই মানে কি গানটাই না গাইলো এয়ার রহমানের সামনে যে ওইভাবে ও গান এয়ার রহমানের গান ও ওইভাবে চেঞ্জ করে নিজের মতো করে গাইলো মানে কমেন্ডেবল ওই সব দেখতে দেখতে একটা বেজে গেছে তারপরে ঘুমিয়েছি ইন্ডিয়ান আইডল মস্ত হচ্ছে মস্ত এইবার মনে হচ্ছে বাঙালি মেয়েটাই পাবে ইন্ডিয়ান আইডল হোক আর আমেরিকান আইডল হোক করে তিনি একটু ফ্যানটা চালিয়ে দিত তো এই আমরা বেরিয়ে পড়লাম বাজারের জন্য ম্যাডাম এসে গেছে মাস্ক পরে নিলাম চলো এবার তো এসে গেছি প্রথমেই মাছ বাজারে এই যে ম্যাডাম পিছনে ঘুরে ঘুরে দেখছে আর এইখানে এই যে বল্টু কাটছে রুইটা নিলাম আপাতত শুধু রুইটাই নিয়েছি আর কি নেবো জানি না দেখি এখন একটু এই আমরা পৌঁছে গেলাম প্রচুর বাজার করেছি
আমার হাতে আছে মোচা গাজর সিমের হাতে এক লাউ কুমড়ো পটল ঝিঙে সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কি কচু শাক নাকলতি তো ফাইনালি ডিমু খুঁজে পেয়েছে তার দল চুল কাটার প্ল্যান ক্যান্সেল তার কারণ বাড়িতে আসতে চলেছে খুব তাড়াতাড়ি একটা বিয়ে যেটা এখনো আমরা ডিসক্লোজ করিনি কোথায় আখের রস খেতে অনেকদিন ধরেই ভাবছি খাবো খাবো কিন্তু একা একা খাওয়া হয়ে উঠছে না একদিন খেয়েছি মাঝে ওই সুমনদার সঙ্গে তোমরা দেখেছো ওই জন্য আজকে নিয়ে চললাম ম্যাডামকে পেলাম না আখের জুস এখন অগত্যা ডাব খেয়ে বাড়ি যাচ্ছি একটা জিনিস নেবার ছিল সেইগুলো নিয়ে এখন আগবাড়া পেয়ে গেছি এটা কত গ্লাস হ্যাঁ এটা 20 আর ওই বড়টা 150 তো ম্যাডামকে ফলো করতে করতে হনুর দল এইবারেও চলে এলো তাকে ধর
এই হনুমান কলা খাবি এই এই হনুমান কলা খাবি জয় জগন্নাথ ওটা কি হনুমান উঠিনি যাবে পিঠে করে তোমাকে তো এখন আপনারা যেমনটা শুনলেন ছোট ম্যাডামের কণ্ঠে বাবা যে আমাদের ঘরে হচ্ছে লস্যি উইদাউট চিনি মনে আছে কি সেই পাঞ্জাবের লস্যি পাঞ্জাব পাঞ্জাবি কুড়িকে বিয়ে করতে হতো আমরা গিয়ে দুটো পরোটা আর দুটো লস্যি অর্ডার করেছি মানে দুজনের দুটো দুটো চারটে পরোটা আর দুটো লস্যি নিয়ে ওয়েটারটাই বলছে পারবে না খেতে ঠিক আছে একটা পরোটা একটা একটা পরোটা আর একটা লস্যি তাই খেয়ে পেট ভর্তি মানে লস্যি গ্লাসে যতটা লস্যি গ্লাসের উপরে তার থেকে বেশি ঝাঁক সেই ছিল সেই পাঞ্জাবের স্টোরি পাঞ্জাব ঘুরতে যাওয়া আর একে দেখো মানে এক দণ্ড চুপ করে বসে থাকে না সারা দিন ঘুমায় না চোখের পাতা এক করে না রাত্রেবেলাতেও তার বকবকানি কম হয় না একে কি করে ঘুম পাড়ানো যায় একটু বলো তো তোমরা দাও দিয়ে দাও যা দেবে দিয়ে দাও আমি অল্প খাবো তাহলে তো এই আমি আর একটা দই এনে দিলাম দই লাগবে না আর আর বিকেলে মা আমার মারা আসবে তো অরিন্দমের মা দই বড়া বানাবে দোকানের লস্যিটাও এর থেকে কম টলটলে হয় এই ইউ সি জল মেরে দিয়েছে এক গালা দিলাম তো আর একটা দই এনে সেটাও দিচ্ছেন আমি দিয়ে দিচ্ছি তখন আমাকে কেন বলে না কিছু এবার ঠিক আছে দাও আপনারা ভাবছেন এদের এই ভর দুপুরে হলো কি তা হলো যেটা সেটা হচ্ছে গিয়ে এসিটা আজকে চলছে না সেই জন্য গরমে তিনজনের কারোরই ঘুম হয়নি এসে গেছে এখন সবাই নাও কই পড়বে খাও তো আজকে আবার মনে হচ্ছে ঝড়টা উঠবে আর খানাগুলো সব এখানে খেলাধুলো করছে হইতে হইতে কি এগুলো দেখলাম তোমরা কে কি দুষ্টুমি করছো এই যে এই যে এই যে এই যে দেখো সাহস দেখো কেন আমগুলো সব আজকে হনু তো খেয়ে নিল
কচকচি কাকিমা অনেকদিন পর এলে বলো, আমি মিমরি জন্মদিন এসছি। তিন্নি কথা বলছো, কাকে না দে না কে বেরোলো, বন্নি বন্নি তো সবার পয়লা বৈশাখে গিফট হয়ে গেছে লাস্ট বাবার জন্য। অ্যাকচুয়ালি বাবা আগের বছর বাবাকে গরমে পড়ার জন্য দুটো ফতুয়া এরকম ফতুয়া দিয়েছিলাম, তো এই বছরও বাবা বলেছে যে আমাকে ওই ফতুয়াই দিবি, তো ওই জন্য দুটো ফতুয়া, মানে আমি চারটে নিতে গেছিলাম কিন্তু স্টক ছিল না, তো ওই জন্য আপাতত এই দুটো নিয়ে এলাম, পরে আবার কিনে দেব। তোমরা দেখেছো নিশ্চয়ই বাবা পরে বাটিকের ফতুয়াগুলো, ওগুলো আমারই দেওয়া। এইখানে এখন গিফটের আসর বসেছে, মাসি দিদুন পাঠিয়েছে, এইটা দিয়েছে মাসি দিদি, মাসি দিদুন বুঝলে মাসি দিদুকে ফোন করে থ্যাংক ইউ জানাবে, আর এটা দিয়েছে দাদুন, দিদুন কোথেকে দিদুন রোজগার করে না ভাই, থ্যাংক ইউ দাদু, এটাও থ্যাংক ইউ দাদু। এই মা বানিয়েছে দই বড়া, আমাকে দিয়ে দিস চারটে, কেমন হয়েছে? হ্যাঁ কেমন হয়েছে? ভালো হয়েছে, আমাকে চারটে ভরে দিস মিঠুকাকুর জন্য, ঠিক আছে। আর এইখানে শান্তু কাকিমা গেছে এখন তুলতে, এই দেখো সত্যি না বাবা রে মরে যাবো আমি, দেবো দেবো দুধ না দই, দই তো বললাম, তো এই সন্ধ্যেবেলায় সামনে চলে এসছে হোমমেড দই বড়া, মা বানিয়েছে, তো চলো টেস্ট করা যাক। অনেক কিছুই লোভনীয় আজকে টেবিলে পড়ে আছে, বাট সেগুলো না খেয়ে হোমমেডটা দিয়েই খাই। হয়ে গেল সফর শেষ, চললো প্রচুর গল্প হলো, কি করবি ওইখানে বানগোড়ার মায়ের কাছে, বানগোড়াতে তো দিয়ে আমি, হ্যাঁ গত বছর ছিলাম না শুধু, গত বছর ব্যাঙ্গালোরে ছিলাম, গত বছর নীলষষ্ঠীতে ব্যাঙ্গালোরে ছিলাম, এইবারও কি যাও কি করে যাবে, রিস্ক যাও না, খুব সাহস তিন্নিকে বলেছি এখান থেকে আমি আর তিন্নি টোটো করে চলে যাবো, তোমরা ওই দিক দিয়ে চেপে যাবে, না অরিন্দম বাথরুমে ঢুকলো, একটু দিদি ভাইকে একটু দেবে তুমি, তাতে দিদি ভাইকে দিয়ে দিবে, একবার যাবো, তো পৌঁছে গেছি একদম ব্লগের এন্ডে, এখানে আমরা খেতে বসে গেছি, এরপরেও আরো একটা কাজ বাকি আছে, বাট তার আগেই ব্লগটা শেষ করে নি। এই যে আরেকজনের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ব্রাশ করবেন উনি, তো চলো এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করি, নাকি মুখে ঢোকানোর আগে বলো কমেন্ট শেয়ার বলতে পারো, হ্যাঁ subscribe.